পরিমণির কয়সামি ক্যারিয়ারের শুরু থেকে বিভিন্ন কারণে আলোচনা ছিলেন ঢালিউড নায়িকা পরিমণি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রকাশ হওয়া কয়েকটি ছবির মাধ্যমে আবারও আলোচনায় ঝড় বইছে তাকে নিয়ে স্বভাবতই এই নায়িকাকে নিয়ে দর্শকদের আছে ব্যাপক কৌতূহল পরিমণির সাথে এক যুবকের বেশ কিছু অন্তরঙ্গ ছবি ফাঁস হয়েছে এসব ছবির কোনটিতে তিনি এক যুবকের কোলে বসে আছেন কোনোটা আবার চুমু খাচ্ছেন যে দুটি আইডি থেকে এসব ছবি ফাঁস হয়েছে তাদের জোর দাবি পরিমণি বিবাহিত এবং এটা তার স্বামীর সাথে তোলা ছবি স্মৃতিচারণ করতেই তারা শুধু পরীর ছবিগুলো ফেসবুকে দিয়েছেন তবে ছবিগুলো নিয়ে দেশের বেশ কয়েকটি অনলাইন এবং জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ব্যাপারে মূলত আলোচনায় আসে ব্যাপারটি ঘটনায় শুরুটা হয় ইসমাইল নামে কথিত স্বামীর সঙ্গে পরিমণির ছটি ছবি পোস্ট করে অনিকা আব্রাহাম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর আব্রাহাম নামের ওই ফেসবুক ব্যবহারকারী ভাঙ্গা ভাঙা বাংলায় লিখেছেন আমার বন্ধু স্মাইল আর তার স্ত্রী স্মৃতিমণি যে আজ বাংলা চলচ্চিত্রে আলোচিত নায়িকা পরিমণি একসময় ভোলা সদরেই থাকতো তার জামাইয়ের বাড়িতে তারপর তার নেশা গেল অর্থ আর লোভ লালসার দিকে যার মধ্যে আমরা সহজ সরল বন্ধুকে ত্যাগ করতে দ্বিধাবোধ করলো না যাই হোক ছবিগুলো দেখে পুরোনো দিনের কথা মনে পড়ে গেল তাই সবার সঙ্গে একটু শেয়ার করলাম মিডিয়ার সকলেই জানে পরিমণি অবিবাহিত তাহলে সত্যটা কি পরীর নাম স্মৃতি তার স্মাইল নামে একজন স্বামী ছিল ব্যাপক গোল মেলে এমন প্রশ্নের বিক্ষিপ্ত সব উত্তর মিলল ওই সংবাদের প্রতিবাদে পরিমণির দেয়া একটি ক্ষুব্ধ স্ট্যাটাসের পর ক্ষুব্ধ প্রচণ্ড ক্ষুব্ধ পরিমণি তার স্ট্যাটাস জুড়ে দিলেন আরও কয়েকজনের সাথে অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি জানালেন আজকের কুইজ বলুন তো আমার পাশে ছেলেগুলোর সাথে আমার কি সম্পর্ক হাজব্যান্ড রাইট জানালেন ভাবখানা এমন যে আমার স্যাক্স ভিটু পেয়ে গেছেন ওরে ভাই এরকম ছবি আমার হাজার জনের সঙ্গে আছে তার মানে এই না যে সেই হাজার জন আমার জামাই লাগে আর কি এমন পিকচারখানা পাইছেন যেখানে নি এত লাফালাফি শুরু করে দিছেন ছবিটাই কি আমি বৌসে যে বাসর ঘরে বসে আছি না আমি ন্যাংটা হয়ে দাঁড়িয়ে আছি কোনটা এদিকে রাতনা পোহাতে রোববার রাত দশটায় শাকিল রিয়াজ নামের একজন ফেসবুক কোয়ালি মিলেছে পরিমনির আরও বেশ কিছু একান্ত ছবি এবং নতুন তথ্য সোজা ভাষার সকালে পরিমনির স্বামীর নাম ইসমাইল জানা গেলেও রাতে সেই নাম বদলে গেল এবার জানা গেল তার স্বামীর নাম সৌরভ কবির এই ফেসবুক প্রকাশক পরিমনিকে ভাবি বলে সম্বোধন করলেন কয়েকটি ছবি পোস্ট করে তিনি জানালেন তার ভাই ভাবির বিয়ের দিন তারিখও শাকিল তার ফেসবুকে ছটি নতুন বরের ছবি সহ বিয়ের কাবিন নামার ছবিও পোস্ট করে লিখেছেন একটু আগে পরিমণি ভাবি নিয়ে একটা পোস্ট দেখলাম যেখানে ভাবিকে নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর স্ক্যান্ডেল ছড়ানো হয়েছে আসল সত্য হয়তো অনেকেই জানেন না পরিমণির আসল নাম শামসুল নাহা স্মৃতি ভাবি আমাদের খুব কাছের বড় ভাইয়ের বউ ভাইয়ের নাম সৌরভ কবির ভাবিকে নিয়ে এসব বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর কারণে আমি আর মুখ বুঝে থাকতে পারলাম না আমার মনে হলো এখনই সময় আসল সত্যটা সবার সামনে তুলে ধরা উচিত ভাই এবং ভাইয়ের